হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে 23শে অক্টোবর, এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম, আর আজকে আমার একটুখানি মনটা খারাপ হয়ে গেল। তার আগে বলি, আগামীকাল হচ্ছে কালী পূজা, তো তোমাদের সকলকে আগাম কালী পূজার প্রীতি ও শুভেচ্ছা, আর শুভ দীপাবলি জানাই সকলকে। তো মন খারাপ কেন এবার সেটা বলি। তো আগামীকাল তো তোমরা দেখেইছো, দিনে রাত্রে মানে পুরো একদম কাজ চলছে, কালী পূজার প্রস্তুতি চলছে। যদিও অন্য সব বছরের মতো এবছর কালী পূজার প্রস্তুতি চালাতে পারছি না, ঘর টর সাজানো গোছানো হচ্ছে না কোনো কিছুই, কারণ হচ্ছে এই সময়ও কম আর বৃষ্টির একটা ভয় রয়েছে। তো বৃষ্টির ভয়টার জন্যই মানে সবথেকে বড় মন খারাপ। তো ব্যাপার যেটা হচ্ছে, আমি গতকালকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ বাজ সব করে আর বাইরেগুলো চারিদিকে ছঁচে দিয়ে দেবো। তার জন্য আজকে সকালবেলায় মানে সকালবেলা বলা ভুল হবে, ভোরবেলা, তখন একটু একটু অন্ধকার থাকে, ভোরবেলা ঘুম থেকে উঠেই লোকের ঘর ছুটেছি গোবর আনতে। তো লোকের ঘর থেকে এক বালতি গোবরও নিয়ে চলে এসেছি, যাতে করে আমার চারিদিকে ছঁচ টঁচ দেওয়া হয়ে যায়। এবার কাজ বাজ এখন কমপ্লিট হয়ে গেছে, খাবার দাবার করা, খাওয়া আমি খাইনি এখনো পর্যন্ত, হাজব্যান্ড খেয়ে দিয়ে কাজে চলে গেছে, বাসনকোসন সব ধোয়া হয়ে গেছে। তো তারপরে আমি ভাবছি ছঁচ দেব, তখন দেখছি যে মেঘমেঘ করছে। সকালবেলায় রোদ ওঠার পর থেকেই রোদটা খুব একটা ভালো দেয়নি, তো এখন আমি কনফিউজ হয়ে গেছি টোটালি, যে আমি ছঁচ দেব কি দেব না। মানে ছঁচ দিতেই হবে, কারণ কালী পূজা আসছে, চারিদিকে একটুখানি ছঁচ ছড়া পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকতেই হবে। আমার তো চারিদিক পরিষ্কার পরিচ্ছন্নই আছে, শুধুমাত্র একটুখানি ছঁচ ছড়া দিতে হবে। কিন্তু এই বৃষ্টির ভয়ে ছঁচ ছড়া দেবো কি দেবো না, সেই নিয়ে আমি কনফিউজ হয়ে গেছি। কারণ ধরো ছঁচ দিতে তো বিশাল কষ্ট, এবার এত কষ্ট করে চারিদিকে ছঁচ দেব, তারপরে যদি বৃষ্টি হয়ে সব ধুয়ে নিয়ে চলে যায় তাহলে সব বেকার হয়ে যাবে। হাজব্যান্ড বাবা সবাই বারণ করছে যে না, ছঁচ দিতে হবে না, বেকার বেকার পরিশ্রম করাই সার হবে। তো সেটাই ভাবছি যে কি করব, মানে ছঁচ না দিলেও মনটা খারাপ লাগবে, বা ছঁচ দিয়ে বৃষ্টি পড়ে সব ধুয়ে নিয়ে গেলেও মনটা খারাপ হয়ে যাবে। তো সেটা নিয়ে আমি দুমনা হয়ে আছি যে কি করব কি করব না, আর মনটাও সেই জন্যই খারাপ লাগছে প্রচণ্ড। কালী পূজা আসছে, একটুখানি ছঁচ ছড়া না দিতে পারলে বেশ খারাপই লাগবে। এমনিতেই তো এই বছর আমাদের ঘরে ছঁচ ঠঁচ দেওয়া হলো না, এবার বাইরেও যদি দিতে না পারি, আর এই বৃষ্টিটাকেও বলি, দুর্গাপূজার আগে টাগারে বৃষ্টি পড়ে সব নষ্ট করে দিল, এবার কালী পূজা মানে পূজা যখনই আরম্ভ হবে মানুষ যখন একটুখানি আনন্দ ফুর্তি করবে, বাস একটার পর একটা নিম্নচাপ উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, ভালো লাগে না। তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে, মানে আমাদের যে রান্নাঘরটায় গ্যাস ওভেনটা আছে আর কি, সেখানে এখন আমি মুড়ি ঢালবো। গতকালকে রাত্রেবেলায় মুড়ি শেষ হয়ে গেছিলো, মানে যেসব মুড়িগুলো টিনগুলোতে ঢালা ছিল সেই মুড়িগুলো সব শেষ হয়ে গেছে। আর একটা এই যে বস্তা, নতুন বস্তা আনা আছে, এটা হচ্ছে 2.5 কেজির বস্তা, মানে 2.5 কেজির বস্তা। তো সেই বস্তাটা এখন মানে বস্তাটা খুলে নিলাম, এখন বস্তার থেকে টিনে মুড়িগুলো ঢেলে নেব। আর এখন ডাইরেক্ট ঢেলে নিচ্ছি, চালার মানে চেলে উঁচে পরিষ্কার করছি না, পরে সময় পেলে চেলে উঁচে পরিষ্কার করে তখন ঢালবো। এখন যেহেতু এই কয়েকদিন মোটামুটি কাজ বেশ ভালো রকমই আছে, তো এখন ওইরকমই একটুখানি টিনটা নাড়িয়ে নাড়িয়ে মুড়ি বার করা হবে। অ্যাকচুয়ালি এই মুড়িগুলো যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মুড়িগুলোর মধ্যে প্রচুর চাল চাল থাকে আর বালিও থাকে হালকা ফুলকা। তো এখন এমনিই ঢেলে নিলাম যেহেতু সময়ের খুব অভাব, আর শীতের ওয়েদার পড়ে গেছে। তো এই যে টেবিল ফ্যানটা, টেবিল ফ্যানটা মুড়ে রেখে দিচ্ছি, একটা স্ট্যান্ড ফ্যান মানে বড় স্ট্যান্ড ফ্যান যেগুলো সেইগুলো মুড়ে রেখে দিয়েছি, মানে প্লাস্টিককে মুড়ে রেখে দিয়েছি। আর এই টেবিল ফ্যানটা আজকে রেখে দিচ্ছি প্লাস্টিকে মুড়িয়ে। এটা হচ্ছে আগের যে বস্তাটা এনেছিলো মুড়ি বস্তাটা, সেই মুড়ি বস্তাটার মানে প্লাস্টিকটা, ওটা অনেক বড়, আজকেরটাই হলো না। আমি ভেবেছিলাম যে আজকেরটাই হয়ে যাবে, কিন্তু আজকেরটা অনেক সরু তো হলো না। আর এটা ওই 5 কেজি, হ্যাঁ 5 কেজির মুড়ি বস্তার প্লাস্টিকটা, তো সেটাও কাজে লেগে গেল। এবার এই ফ্যানটাকে প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়িয়ে দিলাম, মুড়িয়ে দিয়ে এবার ছাদে তুলে রেখে দেবো, আবার সেই গ্রীষ্মকাল আসবে তখন নামানো হবে। আর এমনি এমনি তুলে রেখে দিলে ফ্যানটা গ্রীষ্মকাল আসতে আসতে ধুলায় পুরো ভর্তি হয়ে যেত, প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিলে অনেকটাই কভার মানে শেপলি হয়ে গেল আর কি। ওটা হলুদ ভারী, দে আমাকে। তুই জল খায়ে, জল খাবি, খাবি জল, বোতল নিয়ে খাবি, পারবি এত বড় বোতলে জল খেতে? ভিজে যাবে, হ্যাঁ ভিজে যাবে তো।
আজকে সকালের খাবার করেছিলাম রুটি আর একটা তরকারি, সবজির তরকারি। এটায় পটল, আলু, বেগুন, বরবটি সব কিছু দিয়ে একটা তরকারি করেছিলাম। তো সকালবেলার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন যে এক্সট্রা কাজগুলো আছে সেই কাজগুলোই করছি। সেগুলো হচ্ছে, বাইরেটাই তোমাদের বলছিলাম যে ছঁচ দেবো কি দেবো না, দেবো কি দেবো না, মানে দুমনা হয়েছিলাম। কিন্তু এখন রোদটা বেশ ভালোই দিচ্ছে, তো ভাবলাম যে না, ধাড়িগুলোতে ছঁচ দিয়েই দিই, যা হয় হবে, দেখা যাবে তখন। কারণ এই ধাড়িগুলোয় আলপনা দেওয়া হবে, তারপরে ধাড়িগুলোতে প্রদীপও বসানো হবে, তাহলে ছঁচ না দিলেই নয়। আর এই ধাড়িগুলোতে মা মাটি দিয়ে দিয়েছিল আগেই, তো সেই জন্য একটুখানি দেখতেও ভালো লাগছে। আর আমি একটুখানি যদি কষ্ট করে রিক্স নিয়ে একটু ছঁচ দিয়েই দিই, তাহলে মোটামুটি যদি বৃষ্টি টিষ্টি না পড়ে তো তখন পরে আফসোস করব। তাই দিয়েই দিচ্ছি ছঁচ। এবারে বাকিটা তো ঈশ্বরের হাতে, ঈশ্বর যা করবে তাই আমাদেরকে মেনে নিতে হবে, উপায় নেই। তো আমি আমার কাজ করছি, এবার সময়ের কাজ সময় করবে। আর এদিকে দেওয়ালি ঘরটা তো গতকালকে রাত্রে করেছি, আর যেই রোদ পেয়েছে দেওয়ালি ঘর ফাটতে শুরু করেছে, তো আমি একটুখানি ঘষে ঘষে ছঁচ দিয়ে দিচ্ছি, যাতে করে ওই ফাটাগুলো বন্ধ হয়ে যায় আর কি। আর দেওয়ালি ঘরটা মোটামুটি কালী পুজোর দিন পর্যন্ত হলো দাঁড়িয়ে থাকে, তবে দেওয়ালি ঘরটা অনেক শক্তপোক্ত হয়েছে, এত সহজ ওটা ভেঙে পড়বে না। কিন্তু ওই যে উপরে যে মাটির প্রলেপটা দেওয়া হয়েছে, সেই মাটির প্রলেপটা ছেড়ে যেতে পারে, সেই জন্যই ভালো করে ঘষে ঘষে ছঁচ দিয়ে দিলাম। আর বাইরেটা তো একটুখানি ছঁচ দিয়ে দিলাম, চারিদিকে যখন দিচ্ছি চারিদিকটা বেশ ভালোই দেখাচ্ছে, বাইরেটাই খুব ধুলোও হয়েছে, তো বাইরেটাতেও ছঁচ দিয়ে দিচ্ছি। না হলে ধরো বাইরেটাও কেমন জানি দেখাচ্ছে, ধুলাও হয়েছে, তারপরে বাইরেটা তো আলপনা, তারপরে তোমার প্রদীপ, মোমবাতি সব তো দেওয়া হবে, তো ছঁচ দিয়ে দিলাম। জানি না কী হবে না হবে, ভয়ে ভয়েই কাজ করছিলাম। এইদিকে বাবা তো প্রচুর বকছে, বাবা বলছে বাড়তি বাড়তি শুধু পরিশ্রম করতে রাজা আর কিছু নয়, এত পরিশ্রম করার দরকার কি, বৃষ্টি পড়বে, খবরে দেখাচ্ছে নিম্নচাপ আসছে। তো যাই হোক, মোটামুটি তারপরে স্নান টান করে রান্না চাপিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে গাছে দুটো মানে লাউ ধরেছে, আগে একবার দেখিয়েছিলাম লাউ, তিনটে লাউ পাড়া হয়েছিল, তো কীভাবে লাউ পাড়ে দেখো। গাছটা আছে, মানে লাউ গাছের গোড়াটা আছে আমাদের বাথরুমের সাইডে, আর সেটা লতিয়ে 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 এত দূর এসেছে আমাদের পেয়ারা গাছ, আম গাছ, মানে আম গাছের উপরে লাউগুলো ধরছে, আর এইটা একটা পেয়ারা গাছের উপরে বাবা পাড়লো, দুজনে দুটো পাড়লো। তো এখন সবাই বলছে যে তোদের আম গাছে লাউ ধরছে, তো আমরা বলছি হ্যাঁ। আর লাউ পাড়তে গিয়ে এই পেয়ারাও অনেকগুলো পেড়েছে, এটা তিনটা পেড়েছে, খুব সুন্দর লাগছিল, তিনটা পেয়ারা দেখতে বেশ বড় বড়ও হয়েছিল। রান্নাবান্না, খাবার দাবার খাওয়া, বাসনকুসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি বসলাম, বাইরেই বসলাম আজকে। কারণটা হচ্ছে যে এখন যদি ঘরে বসতাম, ভাত টাত খেয়ে দিয়ে ঘরে বসলেই বসে থাকার হতো না, সেটা শোয়া হয়ে যেত, আর শোয়া হয়ে গেলেই সেটা ঘুম, দেন বিকেল হয়ে যেত। তো এখনও কিছু কাজ রয়েছে আমার যেগুলো করতে হবে, মানে ইম্পর্ট্যান্ট কাজ, যেগুলো কালী পূজার দিনেই আমার লাগবে, কিছু জিনিস বানাবো আমি। তো সেই জিনিসগুলো হচ্ছে যে প্রদীপ বানাবো, কিছু প্রদীপ বানাবো, দেওয়ালি ঘরটা করেছি, দেওয়ালি ঘরটার জন্য লাগবে নতুন কিছু প্রদীপ। আর প্রদীপ এমনিতে ঘরে আছে, কিন্তু আমি নতুন করে প্রদীপ বানাবো, প্রত্যেক বছরই বানানো হয়, মা থাকলে মা বানিয়ে দেয়, না হলে আমি যেমন তেমন পারি সেটা বানিয়ে নিই। তো পুকুর থেকে সকালবেলায় মাটি তুলে রেখেছি, আর এখন আর কোনো কাজ নেই, খাওয়া ধোয়া তো সব হয়েই গেছে, এখন প্রদীপগুলো বানাবো। আর যদিও আজকে রোদ রোদ সেরকম একটা পাবে না, শুকনো হবে না, তবুও বাতাসে যেটুকুনি যা শুকনো হয়, মোটামুটি তিন চার দিন মতো আগে যদি প্রদীপগুলো করে রাখতাম, বা দেওয়ালি ঘরটা আগের থেকে করে রাখলে আরও ভালো হতো। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে আমি সব করছি, তো কাদা মাটি নিয়ে বসে পড়লাম প্রদীপ করতে। আগে একবার করেছিলাম প্রদীপ, গত বছর তো আমি এখানে থাকিনি, গত বছর আমার বাপের বাড়ি চলে গেছিলাম, তো গত বছর আর প্রদীপ করা হয়নি। তো মোটামুটি প্রদীপগুলো বেশ ভালোই করেছি, শেষ পর্যন্ত দেখাবো তোমাদের সবগুলো করে। আর এই প্রদীপগুলো না খুব সুন্দর জ্বলে, তবে প্রদীপ বাড়িতে আছে মাটির প্রদীপ, যেগুলো অনেকগুলো প্রদীপ আছে বাড়িতে, ওইগুলো প্রত্যেক বছরই জ্বালা হয়। আর এই যে দেওয়ালি ঘরটা করেছি, এই দেওয়ালি ঘরটার জন্য নতুন প্রদীপ করছি আর কি, ওই ঘরটাতে এই নতুন প্রদীপগুলোই দেওয়া হবে, প্রদীপ আর মোমবাতি দিয়ে পুরো সাজানো হবে। তো প্রদীপগুলোতে আমি একটুখানি ডিজাইন করার চেষ্টা করছিলাম, একটা ছোট্ট কাঠি দিয়ে আর একটুখানি আগে বুকে কেটে দিচ্ছিলাম, তো দেখতে বেশ ভালোই লাগছিলো, খারাপ লাগেনি, সিম্পলগুলোও ভালো লাগছিলো, আর ডিজাইন করাগুলো বেশ ভালোই লাগছিলো। তারপরে নিজের হাতের করা জিনিস মানে যেমনই হোক দেখতে বেশ ভালোই লাগে। আর প্রদীপগুলো মোটামুটি
একটা প্রদীপের সঙ্গে আরেকটা প্রদীপ কোনোটাই মিল হয়নি, বিভিন্ন রকমের দেখতে হয়েছে। এক একটা প্রদীপ এক এক রকম রূপ নিয়েছে, মানে হাতের তো আমি তো ধরো প্রফেশনাল নই আর বা মাঝে মধ্যে করি সেরকমটাও নয়, ওই বছরে একবার প্রদীপ করা হয় তো সেই আর কি, মানে ওই হচ্ছে আর কি, মানে কাজ চলে যাওয়ার মতো হচ্ছে। ঠিক আছে, সেটা তোমরা দেখে আশা করি বুঝতেই পারছ। সমস্ত প্রদীপ রেডি হয়ে গেছে, আর যেটা বলছিলাম দেখো একটা প্রদীপ অন্যটার সাথে কিন্তু এতটুকুনও মিল নেই, প্রত্যেকটা প্রদীপ প্রত্যেকটা রকম, মানে প্রত্যেক রকম দেখতে হয়েছে। আর এই জায়গাটা এখনও রোদ আছে কাকিমাদের ঢালাইয়ের এইখানটাতে, মানে ওইখানটাতেই ভাবলাম প্রদীপগুলো দিয়ে দিই, তাহলে যতটুকুনি রোদটা আছে ততটুকুনি রোদটা পাবে। তো আমি একটা খাট টেনে এনে সেই খাটের উপরে দাঁড়িয়ে আর মানে পুরো একদম জীবনের রিস্ক নিয়ে কাজ করছি। এখন প্রদীপগুলোকে একটার পর একটা ওই ইয়েতে দিয়ে দিচ্ছি, ঢালাইটার উপরে বসিয়ে দিচ্ছি, যাতে করে রোদ বাতাস পেয়ে কিছুটা হলেও যেন শুকনো হয়ে যায়। তো রাত্রেবেলায় এখন বসেছি মেহেন্দি করতে, আমি হাতে মেহেন্দি করছি, রাখি মেহেন্দি পরিয়ে দিচ্ছে আমাকে। আর রাত্রে মোটামুটি ওই 8টার দিকে করে আমরা বসলাম, রাত্রেবেলার খাবার দাবার সব করে রুটি তরকারি করে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে এখন বসলাম। আমাদের বসার কথা ছিল আরও অনেক তাড়াতাড়ি, কিন্তু ওই খাবার দাবার করতে গিয়ে হাবি জাবি করতে গিয়ে আমাদের দেরি হয়ে গেলো বসতে। তো যাই হোক, এখন ও মোটামুটি মেহেন্দি করছে আর আমি একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। বেশ ভালো মেহেন্দি করতে পারে ও, মানে তাড়াতাড়ির মধ্যেই করে, কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর করে, তোমাদের দেখাবো পুরোটা কমপ্লিট হয়ে গেলে। তো খুব হিজিবিজি ডিজাইন করছি না, সিম্পলের মধ্যেই আমি করছি। কালী পুজোর সময় অত হিজিবিজি করতে হয় না, ওই দুর্গা পূজার সময় আমরা দুটো হাতে ফুল ফুল করি, আর কালী পূজার সময় সিম্পল টিম্পল করেই ছেড়ে দিই। তবে মোটামুটি দেখো কালী পূজা হলো অনেকটাই করছে। আমি ওকে বলছিলাম যে একটুখানি গোলগুলো ছোটো ছোটো করে ছেড়ে দাও, তো বললো করছি যখন ভালো করেই করি, গোল করে ছোট্ট করে আর লাভ কি, সেই তো করছো এখন, আর কবে করা হবে মেহেন্দি হাতে তার তো নেই ঠিক, তো করছি যখন ভালো করেই করি। তো আমি বললাম তুমি করতে রাজি তো করো আর কি। বাঁ হাতটা কমপ্লিট হয়ে গেছে, এখন ডান হাতটাই করতে আরম্ভ করি, আরম্ভ মানে করছে, দেখতেই পাচ্ছ অনেকটাই করা হয়ে গেছে। আর ওর মেহেন্দির হাতের ফিনিশিং বেশ ভালো, দেখতেও খুব ভালো লাগে, আর মোটামুটি একদম মানে নিখুঁত বলবো না, কারণ কোনো মানুষই কোনো কাজটা নিখুঁত করতে পারে না, তবে হ্যাঁ প্রায় নিখুঁতের মতনই করে, আমার তো বেশ ভালোই লাগছিল। তবে এবার থেকে মেহেন্দির আর টেনশন নেই যে এর কাজ যাও তার কাজ যাও মেহেন্দি করতে, বাড়িতেই মেহেন্দি করার লোক চলে এসেছে, ব্যাস এবার মোটামুটি যখন ইচ্ছে হবে তখনই মেহেন্দি করলেই হচ্ছে, যদি ও থাকে তো, তো মেহেন্দি করলেই হচ্ছে। তার ও বাপের বাড়িতে থাকলে তখন তো আর মেহেন্দি করতে পারবে না, তো এইখানে যতদিন থাকবে তখন মেহেন্দি করতে পারবে, মন খুলে পুরো একদম হাত ভর্তি ডিজাইন করে নেব। তো এতক্ষণে গিয়ে আমার মেহেন্দি করা কমপ্লিট হলো, দুটো হাতে, হাতের ভেতর দিকে কোনোটাই করিনি, শুধুমাত্র উপর দিকগুলোতে করেছি, ডান হাতটাতে সিম্পল করেছি, বাট ভালো লাগছে দেখতে। আর ও রাখি ওর মন থেকেই করলো, তো বেশ ভালো লাগছে। আর বাঁ হাতটায় এই যে এই ডিজাইনটা হয়েছে, এখানে লতানো, আর ভেতর দিকে কোনোটাই করিনি, কারণ অত বেশি করার সময় নেই আর ভালো লাগছিল না আর অত, তো উপর দিকটা একটুখানি করলাম, দেখা যাবে তো সেই উপরটাতে, ভেতরটাতে তো থোড়ি না দেখা যাবে এই যে ডিজাইনটা। তো আমি অ্যাকচুয়ালি চাইছিলাম দুটো হাতে একটুখানি গোল গোল করতে, তো বললো যে না দুটো হাতে দুর্গম করো তাহলেই ভালো লাগবে। আর এখন মোটামুটি 9:30 মতো বেজে গেছে, তো বাবাকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, আর আমি একটুখানি ছোট্ট ভুল করলাম, যদি প্রথমে আমি ডান হাতটাই করে নিতাম তাহলে ডান হাতটা এখন ধুয়ে মোটামুটি খাবার খাওয়া যেত, কিন্তু ডান হাতটাই লাস্টে করলাম, মানে কিছুক্ষণ আগেই কমপ্লিট হলো ডান হাতের করা। তো এই যে একটুখানি হাত ধুয়ে মানে জল হাতে নিয়ে করলাম বলে এখন এই যে আঙুলের যে সাইডেরগুলো এগুলো হচ্ছে ঘেঁটে গেলো একটুখানি, তো ঘেঁটে গেলেও কোনো অসুবিধা নেই, ডান হাতটা এমনিতেও সেই ঘষা মাজা করতে করতে মেহেন্দি উঠেই যাবে। তো মোটামুটি দেখা যাক, এখন আর ওই আধা ঘন্টা মতো রাখবো, তখনকে যদি শুকনো হয় তো হবে, না হলে ধুয়ে দেবো, তারপরে খাবার খেতে হবে। এমনিতে আমার খিদেও পেয়ে গেছে। ঠিক আছে, আমার করার কথা ছিল সন্ধ্যে 7টার সময় বসবো, কিন্তু আমরা বসলাম সন্ধ্যে 8টার সময়, খাবার দাবার সব করে টোরে সব রেডি করে আমরা সন্ধ্যে 8টার সময় বসলাম।
তো 8টা থেকে 9টা সাড়ে 9টা দুটো হাতে করতে তো একটুখানি টাইম লাগবেই। এরপরে হাত ধরে যাচ্ছে আমার, বসে বসে আলা হয়ে যাচ্ছি, তো সেই করে আর কি ঘুরে ফিরে করতে করতে 1.5 ঘন্টা মতো টাইম লেগে গেল। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে। টাটা।